আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে। আমি জাকির হোসাইন ফ্রম পাঁচবিবি জয়পুরহাট, আব্দুলপুর এল জুনশন থেকে নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্কে যেতে হলে এই পথ দিয়ে যেতে হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আব্দুলপুর এল জুনশন থেকে গ্রিন ভ্যালি পার্কের দূরত্ব মাত্র 11 কিলোমিটার, ভাড়া জনপ্রতি 30 টাকা। আমরা এখানে নেমে একটা চার্জার ভ্যান নিয়েছি। আমরা এখন আব্দুলপুর এল জুনশনে থেকে গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার চাচা ও এক মামাতো ভাই। আজকে আমরা এই সুন্দর পার্কটা ঘুরে ঘুরে দেখব আর খণ্ড খণ্ড করে শেয়ার করব। অবশ্যই প্রতিটা পর্বই দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই দেখুন কত গাছগাছালি আস্থার দুপাশে, খুবই সুন্দর লাগতেছে, আমরা অনেক এনজয় করতেছি। আর এই রোডটা এত সুন্দর, না আসলে বুঝতেই পারবেন না, খুবই সুন্দর। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে শুক্রবার সকাল টাইম, লোকজন অনেক কম দেখতেছি রাস্তায়, হয়তো বেলা বেলার সাথে সাথে অনেক লোকজন দেখা যায়। আমার তো খুবই ভালো লাগতেছে এই জায়গাটা, তো দেখুন। তো যাই হোক, আমার সাথে উপভোগ করুন এই ভিডিওটা শেষ পর্যন্ত, কথা হচ্ছে পরে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই সুন্দর রাস্তার দুপাশের প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি আর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কের কাছাকাছি। তো এখন আমরা এখান থেকে নেমে পড়ব এবং টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করব। আর এই ভিডিওটা আমি এখানে ইন করে দেব, পরবর্তী ভিডিওতে আমরা এই পার্কের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব আর আপনাদের দেখাবো, অবশ্যই দেখবেন। এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।